নগরীর বুক চিরে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খালটি একসময় অনেক প্রশস্ত থাকলেও কালের বিবর্তনে তা ছোট হয়ে এসেছে, আর সচেতনতার অভাবে এটি তৈরি হয়েছে ময়লার ভাগাড় হিসেবে। আবর্জনা স্তূপে পরিণত হওয়া শ্যামাসুন্দরী খালটির স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন বিডি ক্লিনের 1000 স্বেচ্ছাসেবী। নগরবাসী বলছে বিভিন্ন সময় এর পরিষ্কার হলেও আবারও পুরনো অবস্থায় ফিরে যায়, তবে এবার বৃহৎ আকারে বিডি ক্লিনের কার্যক্রম দেখে খালটি তার রূপ ফিরে পাবে বলে আশা তাদের। নিঃসন্দেহে এটাকে সাধুবাদ জানাই রংপুর সিটি কর্পোরেশন, যে এমন সুন্দর একটা আয়োজন করছে এটাকে ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই খালটা কিন্তু রংপুরবাসীর প্রাণের স্পন্দন। এই খালটা যদি তারা নিজেরা সচেতন না হয় তাহলে এক সিটি কর্পোরেশন দিয়ে এটা সম্ভব হবে না। এই জন্য আমি মনে করি যে প্রতিটা জনগণ, বিশেষ করে যারা এই খালের পাশে বসবাস করে, তাদেরকে সচেতন হওয়া উচিত। কারণ সিটি কর্পোরেশন থেকে তাদের ময়লা রাখার জন্য নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করে দেওয়া আছে। ইভেন বাসার যে ময়লাগুলো তারা সিটি কর্পোরেশনের মানুষ এসে নিয়ে যাওয়ার মতো স্কোপ তৈরি করে দেওয়া আছে, তারপরও তারা এই ড্রেনটাকে এভাবে যে ভরাট করে তাদের বাসা বাড়ির ময়লা দিয়ে, এটা নিঃসন্দেহে আমি মনে করি যে এটা আমাদের রংপুরবাসীর জন্য এটা একটা ন্যাক্কারজনক ঘটনাই আমি মনে করি। অনুসন্ধানে দেখা গেছে প্রতিনিয়ত বাসায় ব্যবহৃত ময়লা আবর্জনা, সুচ, সিরিঞ্জ সহ ভাঙা কাঁচ ফেলা হয় এই খালে, যা হুমকির মুখে ফেলেছে খালটিকে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়া সদস্যরাও আহত হয়েছে নেতে। শ্যামাসুন্দরী খাল, এটি পরিচ্ছন্নতার বিষয়ে আসলে রংপুরের মানুষের একটি প্রাণের দাবি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘদিন থেকে রংপুরের এই শ্যামাসুন্দরীর খালকে পরিচ্ছন্নতা করার জন্য কাজ করে যাচ্ছে। আমি সাধুবাদ জানাচ্ছি রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা মোস্তাফিজুর রহমান, যিনি বিডি ক্লিনের মাধ্যমে আজকের এই অনেক দিনের দাবিকে লক্ষ্য পূরণে আজকে মাঠে থেকে নিজেই থেকে কাজ শুরু করেছে। শ্যামাসুন্দরী খাল তো ব্যবহার অনুপযোগী। আমরা ছোটবেলায় এখানে গোসল করছি, পানি প্রবাহ ছিল, প্রচুর মাছ ছিল, আমরা নিজে অনেক মাছ ধরছি, কিন্তু এখন তো এটা দুর্গন্ধে এবং এটা একটা ডাম্পিং জোন হয়েছে। সমস্ত আশেপাশের বাড়ির ময়লা এবং সুয়ারেজ লাইন এনে এখানে ময়লা ফেলা হয় এবং সুয়ারেজ লাইনের কানেকশন এখানে দেওয়া হয়েছে সরাসরি। অনেক বাড়ি সোকয়েল তৈরি করে নাই, সেফটি ট্যাঙ্ক থেকে সরাসরি পাইপের মাধ্যমে এই ক্যানেলে কানেকশন করে দিছে, যার ফলে আমরা ক্যানেলের দুই পাশের অধিবাসীরা একদম দুর্গন্ধে আমরা বসবাস করতে পারি না। এবং এটা মশা মাছির প্রজনন কেন্দ্র হয়েছে, এখানে মশার একটা শহরে একটা উৎপাদন কেন্দ্র বলা যায়। আর এখানে ওই যে এটার জন্য এককভাবে শুধু দুই পাশের অধিবাসীরা দায়ী তা বলা যায় না, এটা আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ দুই পাশে এর ডাস্টবিন নির্মাণ করা দরকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং মানুষকে সচেতনতামূলক কর্মকাণ্ডে আহ্বান জানানো উচিত যে তারা যেন এখানে উদ্বুদ্ধকরণ করে যে ডাস্টবিনে ময়লা ফেলতে হবে এবং সিটি কর্পোরেশন এগুলো পর্যাপ্ত পরিষ্কার করার দায়িত্ব নেবে। সারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মেসেজ পৌঁছে দিতেই কাজ করছে বিডি ক্লিন। তারই অংশ হিসেবে রংপুরের শ্যামাসুন্দরী খাল পরিষ্কারের এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে তাদের এই কষ্টকে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে নগরবাসীকে খালটি পরিষ্কার রাখার আহ্বান জানান তারা। বিডি ক্লিন আজকে শ্যামাসুন্দরীর হইল চেকপোস্ট থেকে সাপলা চত্বর প্রায় 5 কিলোমিটার জায়গাকে আজকে পরিষ্কার করবে। পরিষ্কারের লক্ষ্যমাত্রা তারা নিয়েছে, তো পরিবেশ অনুকূলে থাকলে এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু শেষ করার। সচেতনতা বৃদ্ধি করতে খালটির পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে, পাশাপাশি খালের জীবন ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান সিটি মেয়র। আজকে বিডি ক্লিন পরিষ্কার করে গেল, কালকে আমি নোংরা করলাম, প্রতিদিন কিন্তু বিডি ক্লিন আসবে না, সেই জন্য এটাকে আমরা মনিটরিং করা এবং বিশেষ করে এই শ্যামাসুন্দরীর যে প্রথমে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটা করবো, হয়তো বা এটা 15 দিন বা 1 মাস, তারপরে কিন্তু আমরা জরিমানার আওতায় আসবো, আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের যে সিওরেজ লাইনগুলো আমাদের প্রত্যেকটা শ্যামাসুন্দরীর বাড়ির যে ময়লার লাইনটা শ্যামাসুন্দরীতে লাগাই দেওয়া আছে, এটা সম্পূর্ণ সিল করা হবে, কেউ শ্যামাসুন্দরীতে কোনো নোংরা কোনো পানি এখানে দিতে পারবে না। তাই সেই লক্ষ্যে আমাদের এই কাজ আজকে আমরা সূচনা করতেছি, এটা কন্টিনিউ করার দায়িত্ব আমাদের, রংপুর সিটি কর্পোরেশন এই কাজটা করবে ইনশাআল্লাহ। 1880 সালে রংপুরের জমিদার চৌধুরানী শ্যামাসুন্দরী দেবীর পুত্র রাজা জানকী বল্লভ সেন শহরের মশার উপদ্রব ঠেকাতে
মায়ের নামে এই খালটি খনন করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।